بسم الله الرحمن الرحيم HPTV Surviving in the Way of Allah প্রতিদিন যখন আজান হয়ে যায়, সকাল সাঁঝে যখন প্রতিটি মানুষ বিবর ঘুমে ঘুমিয়ে পড়ে, তখন এই রিক্সার ড্রাইভার, ইনি রাতের আধারে নিস্তব্ধ নীরবে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজটি গুজার করে নেন। আর যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুবিনা নাওম বলে ডাকেন, ফুৎকার করেন, নামাজের জন্য প্রস্তুত হয়ে যান, যার প্রতিদিন সকাল শুরু হয় দুটি রাকাত নামাজ দিয়ে, যিনি নামাজকে কেন্দ্র করে তার জীবিকা অনুসরণের জন্য বেরিয়ে পড়েন। নাকি একজনে বিদেশ থেকে, উনি তো আগে রিক্সা চালাতেন কষ্ট করে, কিছু টাকা দিয়ে বলছে এটা ওনার হাতে তুলে দিবেন, একটা মোবাইল কিনে দিবেন, নাম্বারটা আমাকে দিবেন, সারা জীবনের দায়িত্ব আমি নিই। সুবহানাল্লাহ, উনি আমার বাবা। আলহামদুলিল্লাহ, আসলে টাকা থাকলে কাজ করা যায় না, মন থাকতে হবে। এইচপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, এইচপিটিভি ঢাকা মেডিকেল বাংলাদেশ। 77 বছরের এক বৃদ্ধ বাবা আপনারা যাকে আগে থেকেই দেখেছেন, যিনি 77টি বছর বয়স পেরিয়ে 25টি বছর পর্যন্ত তিনি রিক্সা চালিয়েছেন, সারা পৃথিবী ভিডিওটি দেখে দুচোখের অশ্রু ঝরিয়েছেন। যে সময় মানুষ এসির নিচে থেকে ঘুমাবেন, সে সময় তিনি 25 বছর রিক্সা চালিয়ে অক্লান্ত পরিশ্রম করে একটি রোজাও ভাঙেন নাই। যিনি পাঁচক তো নামাজ পড়েছেন, সেই মানুষটি রিক্সা চালাতেন 25 বছর। আর তারপরেই যখন সোশ্যাল মিডিয়ায় ওনার ভিডিওটি চলে আসে, সারা পৃথিবী থেকে কান্না করে যে যার মতো পেরেছেন সাহায্য করেছেন, প্রশংসার দাবিদার জামাল উদ্দিন তালুকদার, তিনি বিদেশ থেকে ফোন দিয়ে আমাকে বলেছেন, পেয়ার ভাই, আমি বাবাকে চিনি না, আপনাকেও চিনি না, কিন্তু আপনার কাছে কিছু টাকা দিলাম, এই টাকাটা ওনার কাছে পুছিয়ে দিবেন, পাশাপাশি ওনার মোবাইল নাম্বারটা বিকাশ করে দিবেন, একটা মোবাইল কিনে দিবেন, আমি যেন সারাটা জীবন একজন বাবা বানিয়ে ওনাকে সারা জীবনের খরচটা বহন করতে পারি। দেখছেন আপনারা সারা পৃথিবী থেকে, আজ বাবাকে খুঁজে পেয়েছি মামুন বিশ্বাসের মাধ্যমে ঢাকা মেডিকেলের সামনে। তিনি এখন অটোরিকশা পেয়েছেন মামুন বিশ্বাসের মাধ্যমে, যিনি সোশ্যাল মিডিয়ায় অক্লান্ত পরিশ্রম করে আমাদের সম্মানিত একজন ব্যক্তি হানিফ সংকেত স্যার, যিনি তাকে ওনার ভিডিওতে সরাসরি দেখিয়েছেন, এখন তিনি আমাদের সাথে আছেন, সরাসরি আপনারা তাকে দেখতে পাবেন। আমরা ওনার হাতের মধ্যে টাকাটা তুলে দিব, সেই টাকাটা উনি বাবার হাতে তুলে দিবেন, এবং বিদেশ থেকে যারা দেখছেন এই বাবা আর কষ্টে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। চলুন তাহলে সময় নষ্ট না করে এখানে কিছু সম্মানিত শিক্ষিত ব্যক্তিদের পেয়েছি, যাদের কাছে অনুপ্রাণিত হবেন বা অনুপ্রেরণা পাবেন কথা নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি মামুন বিশ্বাসের কাছে, যার হাতে টাকাটা তুলে দিলে তিনি চাচার হাতে তুলে দিবেন, এরপর আমরা তার সাথে কথা বলবো। মামুন ভাই, আপনি তো জানেন আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আসসালামু আলাইকুম, সালাম আপনার প্রতি, কারণ আপনি অল টাইম অক্লান্ত পরিশ্রম করে এই গত এক মাস 10 দিনে 7 জন ব্যক্তিকে তুলে ধরেছেন, যাদেরকে দেখার পর সারা পৃথিবী কেঁদেছে। আপনার এই, আপনি কীভাবে এই জগতে অনুপ্রাণিত হলেন? আসলে আমার একটা ছেলে ছিল যা 38 ঘন্টা 4টা হসপিটাল নেই, আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছে, আসলে ওই দিন টাকা ছিল কিন্তু আমার ছেলেকে বাঁচাইতে পারি নাই। তারপরে তো হয়তো চিন্তা করলাম যে অনেকের মানুষ বাঁচতে পারবে কিন্তু টাকার জন্য হয়তো বাঁচতে পারে না, সেই থেকে আমি কাজ করি। আর আজকে আমি সবচেয়ে বেশি আনন্দিত যে আমার কাজের পাশাপাশি আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, সত্যি আমি গর্বিত। আমি বাংলাদেশে ইত্যাদি প্রচার হওয়ার পর সারা বাংলাদেশের যেভাবে মানুষ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আমি মনে করি আজ আমি সার্থক সফলতা, কারণ আমি চাই প্রতিটা গ্রাম, প্রতিটা অঞ্চল এরকম মানুষ জানি সোশ্যাল মিডিয়ায় এক একজন অসহায় মানুষের জন্য কাজ করে, হোক সেটা যার যতটুকু সামর্থ্য আছে। আমি মনে করি এটা আর আগামী 6 মাস আপনি যেরকম ডেভেলপ হচ্ছেন, এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, আমরা কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশ, এরকম আরও কিন্তু অসংখ্য গ্রুপ আছে, এবং যেমন জাগো নিউজ আছে, আমাদের ওনাদের চাচার নিউজটা কিন্তু প্রথমে জাগো নিউজ করে, ক্রেডিটটা কিন্তু জাগো নিউজে মাহবুব আলম সোহাগ ভাইকে দিচ্ছি। জি, আমরা সম্মান জানাই, কারণ আমাদের প্রতিটা, আমরা যে এই যে 107 মাস 10 দিন 7 জন মানে বিরল রোগী আমরা আনছি, এখানে কিন্তু প্রতিনিয়ত সাংবাদিক ভাইদের ভূমিকা ছিল, এবং বিশেষ করে যারা আমাদের পোস্টগুলি শেয়ার লাইক দিয়ে পাশে ছিল, ধন্যবাদ জানাই স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব স্যার এবং তার একান্ত সচিব শামীম আহমেদ স্যারকে, যিনি আমাকে আজকে মামুন তৈরি করেছে। আশা করি বাংলাদেশে এরকম মামুন হাজার হাজার সৃষ্টি হবে, তখনই আমি মনে করব বাংলাদেশে যখন কেউ, তবে বাংলাদেশ সরকারও আপনার ভালোবাসা পেতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালোবাসা পেতে পারে, জনগণও ভালোবাসা পেতে পারে।
আজকের আমি তৈরি হয়েছে, আসলে আমার কোনো অবদান নাই। বাংলাদেশে প্রত্যেকটা মানুষের ভালোবাসা, এক একজনের এক এক দিক দিয়ে হলে একটু একটু হলে ভালোবাসা অবদান আমার মধ্যে আছে, তাদের জন্য আজকের আমি। আশা করি আপনি যেরকম জনপ্রিয়তা এগিয়ে নিয়ে যাচ্ছেন, হয়তো বুঝতে পারছেন মানুষের ভালোবাসা সব কষ্ট ভুলে যায়। যখন একটা মানুষ বাঁচতে পারে তখন দেখি যে আমরা যত শ্রম দেয় ওই জিনিসটা তখন আমাদের মনে থাকে না। প্রিয় দর্শক, মামুন বিশ্বাসের সম্পর্কে আর কতটুকু বলবো, ভাষা হারিয়ে যায়। আমরা ওনার হাতে সময় সংক্ষিপ্ত, তাই টাকাগুলো তুলে দিচ্ছি বাবার, সেই সাথে বাবার নাম্বারটা আমরা নিয়ে নিব যেন আমরা ওই ভাইয়ার কাছে পৌঁছিয়ে দিতে পারি। আপনারা টাকাগুলো একটু বুঝে নেবেন মামুন ভাই, একটু দয়া করে যদি আপনি এই টাকাটা 35,000 টাকা গুনে নেবেন। গোনার দরকার, এই টাকাটা চাচাকে দিয়েছেন বিদেশ থেকে, ওনার এক ছেলে, ওনার বলতে পারেন বানানো ছেলে, পাকর পালক পুত্র। অসহায় বঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসো, যারা দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না তাদের পাশে। আপনি চাচাকে দিবেন, এরপরে চাচা যদি কিছু বলতে চান। আপনি আপনার আমানতটা বুঝে পেয়েছেন, এখন আপনি হ্যাঁ, এই 35,000 টাকা হচ্ছে আপনার প্রাথমিক টাইম। উনি ভেবেছিলেন আপনি রিক্সা কিনেছেন কিনা, আই ডোন্ট নো। পরে আমরা জানাইছি যে মামুন ভাই আপনাকে একটা রিক্সা কিনে দিয়েছে, এই টাকাটা দিয়ে আপনার সংসারের কোনো কাজে লাগতে পারে বা আপনি অন্য কোনো। এখন আমি আরো দুইটা ব্যাটারি লাগাবো, গাড়ির কাজে টাকা লাগবে। আপনি একটু আপনার ছেলের উদ্দেশ্যে যদি কিছু বলেন। যে টাকাটা দিয়েছেন, যে টাকাটা পাঠাই যাবে তাহলে আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে হেদায়েতে জীব করে আর সুখ শান্তিতে রাখে। সারা পৃথিবী আপনার জন্য কান্না করেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আর সবার জন্য আমি দোয়া করি, দোয়া আমাকে ফেরত কামনা করি, আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করে। আমি প্রত্যেক নামাজে দোয়া করি আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করে, মৃত্যু টাইমে কলমা পায়, জান্নাত পায়, এটাই হলো দোয়া। সবচেয়ে বড় দোয়া হলো এটাই, আল্লাহ সুখ শান্তিতে রাখে, ইমানি হালাতে রাখে। প্রিয় দর্শক, হাল জাজাউল ইহসানু ইল্লাল ইহসান, যে মানুষের প্রতি দয়া করে সরাসরি আল্লাহ বলেছেন আমি তার প্রতি দয়া করি। আর এই দয়ার প্রত্যায়িত হাত তুলে দিয়েছেন মামুন বিশ্বাস সহ এই জগতের অনেক সোশ্যাল ওয়ার্কাররা। এই বাবার চোখের এক ফোঁটা অশ্রু আমার বিশ্বাস কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আর যার জন্য আগুন হারাম হয়ে যায় নিশ্চয় তিনি জান্নাতেই থাকবেন। এমন বাবারা সব সময় যেন আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করেন। আমাদের যদি আপনাকে প্রতি মাসে কিছু না কিছু বিদেশ থেকে দিবেন। আচ্ছা, ওনার নাম্বারটা আমাকে দিয়ে দিন, সব ব্যবস্থা করে দেব, আপনাকে করে দেব, ওনার কাছে দিয়ে দেব, আপনারা দুজন কন্টাক্ট ইউজ করবেন। নাম্বার টাম্বার সব আমাদের কাছে লেখা আছে, ছোট কাগজটা একটু দিবেন। প্রিয় দর্শক, চলুন, এখানে আসার পর এক ভাইয়ের সাথে দেখা হলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ে জব করে, উনি আমাকে দেখে জড়িয়ে ধরলেন, মামুন ভাই সাথে ছিলেন, চলুন ওনার অনুভূতিটুকু একটু শুনবো। আসসালামু আলাইকুম। এএসপি টিভি, টিভিকে আমি বাংলাদেশের সর্বস্তরের অসহায় দুস্থ মানুষের পক্ষ থেকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার আহসান হাবিব ভাইকেও আমি সম্মানের সহিত তাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে তার এরকম একটা এএসপি টিভির যে এত বড় একটা মহান উদ্যোগ, এই উদ্যোগকে উদ্যোগ অবশ্যই প্রশংসা দাবিদার, এবং তাদেরকে তাদের এই উদ্যোগটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশের অসংখ্য মানুষ এই এই শহরের পক্ষ থেকে ব্যাপকভাবে উপকৃত হবে এবং সেইত হবে, এবং অসহায় মানুষ অনেক সাহায্য সহযোগিতা পাবে এই আশা করি, এবং এই এই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল আরও বেগবান হোক আমি এই দোয়াই করি। সর্বশেষ সকলের মঙ্গল কামনা করি, এসপিটির মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, যার কথাগুলো শোনার জন্য আমার খুব বেশি প্রয়োজন, আমরা আমাদের এইচপি টিভির প্রচার বা সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে মামুন বিশ্বাস কি বলতে চান, যার কাছ থেকে আমরাও শিখে নেই? মানুষ চলার পথে ভুল হতে পারে, আসলে যারা আপনারা দর্শক এবং শুভাকাঙ্ক্ষী আছেন সবাই কমেন্টে জানাবেন, এমন কোনো কমেন্ট করবেন না যাতে জানি মানুষের মন এগিয়ে যাওয়ার মনটা ভেঙে যায়। কারণ কিছু কমান্ড আছে যে আমাদের এমনভাবে হৃদয়ের হাড়গুলো ভেঙে দেয় মনে হয় যে আজ থেকে কাজ বাদ দেয়, কিন্তু তবু হাজার মানুষের ভালোবাসা আমরা ফিরে পাই। সেইভাবে এএসপি টিভি আমরা চাই আরও এগিয়ে যাক, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় ছড়িয়ে ছিটে পড়ুক এএসপি টিভি। মামুন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, যে প্রশ্নটা প্রতিদিন হয়, এখান থেকে একটা অংশ মনে হয় হুজুর আপনারা মেরে ঝরে খেয়ে ফেলেন, মামুন বিশ্বাসও মনে হয় খায়, এদেরকে বিশ্বাস করুন, এরকম হাজার কমেন্ট রাস্তাঘাটে এসে পড়ে, আমাদের কমেন্ট আমরা দেখতে পাই,
এই বিষয় নিয়ে আপনার কষ্টটা? আসলে আমার মানে কষ্ট না, কারণ আমি 2013 সাল থেকে সোশ্যাল ওয়ার্ক পুরোপুরি কাজ করি, কিন্তু আমাদের যারা ডোনেট করে তারা কখনো প্রশ্ন তোলে না, কিন্তু যারা আমাদের টাকা দেয় না, আমাদের কাজগুলি পছন্দ করে না, তারাই এই কম মানে আঙুলগুলি তোলে যারা টাকা মেরে খাচ্ছে। আমরা সেদিনই কষ্ট পাবো যেদিন একজন মানে যে টাকা দিচ্ছে সে যদি বলে টাকার ভাগ নাই কিংবা হিসাব নাই, তাহলে মনে করবো আমরা টাকা চুরি করছি। তো অতএব যারা টাকা দেন না তারা আমাদের বিষয়ে ভালোভাবে জেনে কমেন্ট করা কিংবা আমাদের প্রোফাইলগুলো ঘুরে দেখবেন যে আসলে এরা কীভাবে কাজ করছে। নতুন একটা পোস্ট পালে ধুমধার একটা উল্টো পাল্টা কমেন্ট করে কাউকে আঘাত করবেন না, যাতে আমি ভালো কাজগুলো মানে এগিয়ে যেতে বাধা না হয়ে দ্বারা আপনার একটা কমেন্টস। আশা করি আপনারা সবাই মানে প্রোফাইলটা আগে দেখবেন যে আসলে কি এবং তার ব্যাকগ্রাউন্ডটা কি, এটা দেখার পর একটা কমেন্ট করবেন। প্রিয় দর্শক, ইন্নাল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাসাদ হিংসা হইতে দূরে থাকো, কেননা হাসাদ আপনার নেকিকে, হিংসা আপনার নেকিকে ধ্বংস করিয়া দিবে। আর যার নেকি নাই বিনা হিসাবে সে জাহান্নামে যাবে। আমি বলি নাই, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলেছেন। চলুন, আমরা এখানে আরেকজন ভাইয়াকে পেয়েছি, দৌড়ে এসে জড়িয়ে ধরেছেন, কেন? আমি ধন্যবাদ জানাই এসপি টিভির সাংবাদিক ভাইকে, সাথে মামুন ভাইকে। মামুন ভাইকে, হ্যাঁ, আমাদের দেশে ছড়িয়ে ছিটে লুকানো অনেক অসহায় রুগী আছে, সহযোগিতা করে এসপি টিভির সামনে পর্দায় দেখিয়ে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে চিকিৎসা দিচ্ছে। এজন্য আমি এসপি টিভির সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই। উনি সংগ্রহ করতেছে সারা দেশে কোথায় এগুলি আছে, এদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে তারা কষ্ট করে নিয়ে আসছে, আমি ধন্যবাদ জানাই। এতটুকুই আমার আশা, আরও সামনেতে সারা বাংলাদেশে যত এ ধরনের অসহায় রুগী আছে তাদের জন্য যাতে চিকিৎসার জন্য তারা আরও এগিয়ে যেতে পারে, এ বলে আমি শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ জানাই এসপি টিভিকে, তার জন্য শুভকামনা হলো, এগিয়ে যাক আরও সামনে, এটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। ঢাকা মেডিকেল থেকে ধৈর্য সহকারে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি ঢাকা মেডিকেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল এএইচপি টিভি মাজলুম অসহায় মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার প্রচেষ্টায় নিরলস অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে এএইচপি টিভি। প্রতিদিন বিশ্বের অগণিত দর্শক দেশ বিদেশের বিচিত্র খবর ও ঘটনা উপভোগ করছেন তাদের মোবাইল ও কম্পিউটারে। সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে, অংশীদার হন মানবতার সেবায়। এএইচপি টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।